সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং বিদেশে যারা স্বামী মেস টিভি দেখছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মোহাম্মদপুর লেক সিটি ঘাটারচর জনাব আবুল বাশারের ডেয়ারি খামারে। দর্শক, আজ আমরা এই খামার সম্পর্কে আপনাদেরকে জানাবো কিভাবে তিনি এই খামারটি শুরু করছেন। দর্শক, আজকে এই খামারই আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিবেন। যারা নতুন খামার করতে চান তাদের জন্য এই ইনফরমেশন অনেক গুরুত্বপূর্ণ। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন এই খামার সম্পর্কে, কিভাবে খামারটি সুস্থভাবে পালন গরু পালন করতে হয়, খামার লাভবান হতে হয়, এসব বিষয় আপনারা আজকের প্রতিবেদনে জানতে পারবেন। তাহলে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের প্রতিবেদনটি দেখবেন, তাহলে আপনারা উপকৃত হবেন। দর্শক, চলুন আমরা শুরু করি আজকের প্রতিবেদন। আমরা শুরুতেই এই খামারের যিনি মালিক তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি, ভালো আছি। আচ্ছা, আমরা শুরুতেই আপনার পরিচয়টা, আপনার নাম? মোহাম্মদ আবুল বাশার। আমার খামার ঘাটারচর লেক সিটিতে। মানে আমি বেসিক্যালি বিজনেস করি, বিজনেসের পাশাপাশি খামারটাও চালাচ্ছি। আমার একটা অনলাইন অ্যাপারেল বিজনেস আছে। অনলাইন অ্যাপারেল বিজনেস আছে। আচ্ছা, এর পাশাপাশি আপনি খামারটি তৈরি করেছেন। আচ্ছা, কী চিন্তা থেকে আপনি এই গরুর খামার শুরু করলেন? আসলে আমাদের দেশের পার্সপেক্টিভে গরুর বিজনেসে প্রফিট আছে, গ্রোথ লেভেল ভালো, বাট এটা অ্যাকচুয়ালি বুঝে শুনে করতে এবং সবার আগে মার্কেট জেনারেশন যার ঠিক আছে, যার মার্কেট প্লেস আছে, দুধ সেল করতে পারবে, মানে সবার আগে মার্কেট ক্রিয়েট, হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট। এটার পরে বেসিক্যালি আপনাকে চিন্তা করতে হবে যে আমি গরুকে কতটুকু ফিট রাখতে পারি, আপনার নলেজ গ্যাদারিংয়ের বিষয়টা থাকতে হবে। এই নলেজ গ্যাদারিং আপনি কিছু জানতেন বা আপনি যে গরু গরুর খামারে কেন আসলেন? আপনি দেখবেন এডুকেটেড লেখাপড়া করেছেন, সেখান থেকে আপনি অন্য ব্যবসা বা চাকরি না করে গরুর বিজনেসে কেন আসলেন, এইটা একটু জানতে। গরুর বিজনেসটা অ্যাকচুয়ালি নিউক্লিয় ফিশন বিক্রির মতো, একটা থেকে তিনটা, তিনটা থেকে নয়টা, নয়টা থেকে মানে এইভাবে বাড়তে থাকে। সো এখানে গ্রোথ লেভেল আছে, আর এটা শর্ট টার্মের কোনো বিজনেস না। এটাতে এই বিজনেসে থাকতে গেলে অ্যাটলিস্ট আপনাকে 3 ইয়ার্সের পরে চিন্তা হবে প্রফিট মার্জিন নিয়ে আপনি কাজ করতে হবে। বা 3 ইয়ার্সের আগে আপনি প্রফিট মার্জিন কখনো চিন্তা করলে আপনার খামার বেসিক্যালি লং টার্মে যাওয়াটা খুব কঠিন না। লং টার্ম আমি জানতে চাই আপনি শুরুটা কিভাবে, মানে শুরুতে আমার এই বিজনেসে আসার ইচ্ছা হয়েছে, কারণ আসলে ফার্স্ট অফ অল এটা লাইভ অ্যানিমালের বিজনেস। সো আমি বিভিন্ন রিসার্চ পেপার পড়েছি, তো পড়ার পরে দেখেছি যে এই বিজনেসের গ্রোথ লেভেলটা ভালো ভালো। তো গ্রোথ লেভেল ভালো থাকার কারণেই বেসিক্যালি আমি এখানে এই বিজনেসটা স্টার্ট। আচ্ছা, আপনি জানতে পেরেছেন বিভিন্ন ই করে সোর্স থেকে এটার গ্রোথ লেভেল ভালো? আমি বেসিক্যালি রিসার্চ পেপার পড়তাম। রিসার্চ করে আপনি জানতে পারছেন। আচ্ছা, আপনি এই গরুর সম্পর্কে কতটুকু প্রশিক্ষণ বা এই সম্পর্কে জানেন আপনি? আমি বেসিক্যালি অনেকগুলো রিসার্চ পেপার পড়ার পর আমি একটা প্রশিক্ষণে গিয়েছিলাম ডক্টর জহিরুল ইসলাম স্যারের আন্ডারে। বাট এটা কাইন্ড অফ হক্স টাইপের, যে সবাই চাচ্ছে যে ভালো কিছু শিখতে, সেখানে যে আমি খুব বেশি যে ইনফরমেশন নিয়ে আসতে পেরেছি তা না। জাস্ট 3 দিনের একটা কোর্স ছিল, যেটা 3 মাসের প্যাকড হিসাবে ছোটোভাবে করানো হয়েছে, বাট ওইখান থেকে খুব একটা ইনফরমেশন পাইনি। তবুও যারা বিগিনার তারা যেতে পারে। আচ্ছা, আপনি শুরু করেছেন কয়টা দিয়া? আমি শুরু করেছি শুরুতে 5টা, 2 মাস পরে আরও 3টা আনতে হয়েছে আমার ডিমান্ডের কারণে। আচ্ছা, এখন বর্তমানে কী পরিমাণে আছে? এখন আমার 8টা গরু। 8টা গরু আছে। এই আপনি এই খামারের বয়স বা আপনার এই? আমার খামারের বয়স বেসিক্যালি 6 মাস, আমি নতুন। হ্যাঁ, তো এই বিজনেসে আসতে গেলে অবশ্যই মানে পর্যাপ্ত জ্ঞান ছাড়া আসা ঠিক হবে। আমি মানে পর্যাপ্ত বিষয়ে এই গরু সম্পর্কে জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, তারপরে এই বিজনেস শুরু করতে হবে। রোগের ট্রিটমেন্ট কিভাবে করবেন, তারপরে এদের ফুড ম্যানেজমেন্ট কিভাবে করবেন? যখন রোগের কথা বলছেন, আপনি এই রোগ সম্পর্কে কিরকম পাচ্ছেন বা এটা কিভাবে এই সমস্যা সমাধান করছেন? আচ্ছা, খামারি পর্যায়ে শুধু আমি না, ম্যাক্সিমাম খামারি যেটা ফেস করে সেটা হলো পুরা রোগ আর হলো ম্যাস্টাইটিস। হ্যাঁ, আর এই ম্যাস্টাইটিসটা
আমারও আসছে খুরা রোগ, যখন আমি একদম ফার্স্ট চালান আছি তখন আমার হয়েছিল, কারণ আমি আসলে বুঝতে পারিনি যে আমার গরুটার একটা খুরা রোগ। তো যাই হোক, আমার নলেজ কম ছিল, যার কারণে আমার পাঁচটা গরুর মধ্যে তিনটা গরু আক্রান্ত হয়েছিল এবং একটা বাচ্চাও মারা গেছে। তো আমি বলবো এই জন্যই যে আপনারা ছোট থেকে শুরু করেন, দ্যাটস বেটার। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনার শুরুতে গরু ক্রয় করতে এসে আপনার খুরা রোগে আক্রান্ত হয়েছেন, এই খুরা রোগে আপনি প্রথমে বুঝতে পারেননি? কারণ ওটা খুবই ইনিশিয়াল লেভেলে ছিল। এবং খুরা রোগে যেটা হয়, বাচ্চা যদি গরুর দুধ পান করে সাথে সাথে সে ইনফেক্টেড হয় উইদিন 6 hours to 12 hours। বাট আমার বাচ্চাটা এফেক্টেড হয়েছিল না, 2 দিন দুধ খাওয়ার পরে সামহাউ। তো যার কারণে আমি মিস্টেকটা করেছি, বাট আমি যদি আরও ভালো বুঝতাম তাহলে এই মিস্টেকটা হয়তো করতাম। আচ্ছা, এইটা আর একটু বুঝিয়ে বলবেন যে আপনি কী মিস্টেকটা করেছিলেন। মিস্টেকটা ছিল যেমন গরুর পায়ের মাঝখানে ঘা থাকে, হ্যাঁ, খুরা রোগ হলে গরুর পায়ের যে খুরটা দেখতে পাচ্ছেন আপনারা, এই খুরের মাঝখানে ঘা থাকবে, এবং গরু যখন কিনবেন পায়ের বুড়া আঙ্গুলি দিয়ে ওখানে চাপ দিতে হবে, চাপ দিয়ে বুঝতে হবে যে গরুটা রেসপন্স কি। যদি খুব তাড়াতাড়ি পা টেনে নাই বা ব্যথা অনুভব করে তাহলে বুঝতে হবে গরুটার খুরার মধ্যে ঝামেলা আছে। আচ্ছা, এটা বলছেন পায়ের যে এটা খুরা রোগের মাঝখানে, পায়ের যে দুই পাশে দুইটা আছে ওটার মাঝখানে ঘা থাকে, আরেকটা, হ্যাঁ, ঘা থাকবে। আরেকটা বিষয় থাকবে, সেটা হলো গরুর মুখ থেকে কন্টিনিউয়াস লালা পড়া শুরু করবে, লালা পড়বে মুখে, হ্যাঁ, মুখ থেকে কন্টিনিউয়াস লালা পড়বে এবং গরুর গায়ে জ্বর থাকবে। এই এগুলোই বেসিক্যালি খুরা রোগের লক্ষণ, এবং অনেক সময় ঘাও হয়ে যেতে পারে মুখে এবং বানে। আচ্ছা, তখন আপনি কি এই সমাধানটা কিভাবে করলেন? এটা নেওয়ার পরে আমি তখন একদমই নাইভ ছিলাম, অনেক কিছুই বুঝতাম না, তখন আমি ডক্টরের শরণাপন্ন হই এবং ডক্টর যেভাবে ট্রিটমেন্ট দেয় ওইভাবে ট্রিটমেন্ট করি। আচ্ছা, এখন তো ভালো আছেন? এখন আলহামদুলিল্লাহ আর খুরা নেই, কারণ আমার এখানে ম্যানেজমেন্ট ভালো, সবসময় ক্লিন রাখার চেষ্টা করি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আপনার খামারটা খুব ক্লিন আছে। তবে ম্যাস্টাইটিস নিয়ে এখনও আমি প্রবলেমে আছি, কারণ হয়েছে যে এইটা বেসিক্যালি আমার জানা মতে ডক্টরের ইনফরমেশান অনুযায়ী প্রায় 27টা জীবাণু থেকে এই অসুখটা হয়। অনেকে আবার বলেন যে 90 উপরে জীবাণুর সংখ্যা, তো আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, তবে এটা অনেকগুলো জীবাণু দিয়ে শুধুমাত্র একটা রোগ হয় এবং খামারের সবচেয়ে সিভিয়ার রোগ এটা। তো এইটা হলে বেসিক্যালি গরুর বান নষ্ট হয়ে যায়, দুধ কমে যায়, আপনার অনেক ক্ষতির সম্মুখীন হবে। সো এই বিষয়টা সম্পর্কে সবসময় সিরিয়াস থাকবেন, ডক্টররা এটাকে বলে মিসম্যানেজমেন্টাল প্রবলেম। বেসিক্যালি গরুর যে থাকার জায়গাটা, এটা যদি সবসময় নোংরা থাকে, ভেজা থাকে, এই জিনিসগুলো থেকে সবসময় সাবধান থাকবে। আচ্ছা, আমরা সেই রোগটা সম্পর্কে, আমরা যারা জানে না, মানে লেখাপড়া কম, এরকম খামারের কাছে শুনছি যে গরুর বান হয়ে যায়, দুধ ম্যাস্টাইটিস তো বলে শক্ত হয়ে যায়, এটা কি মানে ওরা তাদের কিছু নর্মালি ট্রিটমেন্ট আছে সেগুলো করলে ভালো হয়, জাফু এরকম কিছু বিষয় আছে, এই বিষয়ে তো তারা অজ্ঞ না, এই সম্পর্কে আপনি কি কি জানেন সেটা একটু বলবেন। আমার মতে সবসময় আপনাকে ভালো ডাক্তারের শরণাপন্ন হতে হবে, কারো কথা শুনে বেসিক্যালি ট্রিটমেন্ট আমি পছন্দ করি। কারণ হয়েছে যে আপনার একটা 2.5 লাখ টাকার গরু, 2 লাখ টাকার গরু, তো আপনি 2000 টাকা কেন খরচ করবেন? সে তো আপনাকে রিটার্ন দিচ্ছে। আর এই 2000 টাকা বাঁচাতে আপনার দেখা যাচ্ছে যে 2.5 লাখের গরু আপনার 4 বানের মধ্যে একটা বান নষ্ট হয়ে গেল, ওইটার দাম হয়ে গেল হাফ, তাহলে আপনি তো ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আপনারা এই জিনিসটা মাথায় রাখতে হবে, গরুকে সবসময় মানুষের মতো ট্রিট করতে হবে। হ্যাঁ, ওই বানটা যখন শক্ত হয়ে যায় বেশ কিছুদিন অনেক সময় দুধ দেয় না, অনেক সময় দেখা যায় ওই বান ঠিকই করতে পারে না, অনেক খামারে দেখছি এই বানের কারণে গরু বিক্রি করে দেয়। হ্যাঁ, এইরকম অনেক সমস্যা আমরা দেখতে পাচ্ছি, এইটার মানে মূলত কোনো সমাধানের আপনি পেয়েছেন কিনা? এটা তো অবশ্যই পেয়েছি, যেমন ডক্টর কিছু অ্যান্টিবায়োটিক্স দিয়েছে যেগুলি বেসিক্যালি গরুর ক্ষেত্রে ইউজ করা হয়, যেমন ফাইমোক্স ডিএক্স নামে একটা ওষুধ, সরি ফাইমোক্স ডিএক্স না, ওটার নাম হলো ডেক্সা এক্সপি, এটা দিলে আপনার দুধ শুকায় যাবে। হ্যাঁ, ওই সিজনে হয়তো বা আপনি দুধ পাবেন না, আপনার খামারে যদি খুবই সিভিয়ার প্রবলেম হয় তো ওই ওষুধটা দিবেন, ডেক্সা এক্সপি, এই ওষুধটা দিবেন, সাথে কাইনোল ভেট দিতে পারেন ব্যথার জন্য, এবং তার সাথে আপনি ইয়ে দিতে পারেন যে কোনো অ্যালার্জির একটা ইঞ্জেকশন, যেমন হিস্টাপেট। আচ্ছা, আমরা জানলাম এই সম্পর্কে, আমরা আরও জেনেছি যে এই মেসেজটা, রোগটা হলে বান যখন শক্ত হয়ে যায়, অনেকে বলছে যে আমরা
যদি দুধটা ঠিকমতো দোয়ানো না হয়, প্রতিদিন নিয়মিত বা সঠিকভাবে, তাহলে এই দুধটা যখন বানে থেকে যায় প্রতিদিন, তখন এই রোগটা হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, অবশ্যই বানের মধ্যে কোনো প্রকার রেসিডিউ থেকে গেলে বা তরল কোনো কিছু থেকে গেলে ওই জিনিসটা ইনফেক্টেড হওয়ার চান্স আছে। আর আপনারা সবসময় মাথায় রাখবেন, গরু যখন দোহাবেন তার অ্যাটলিস্ট 40 মিনিটসের মধ্যে তারা যেন বসতে বা শুইতে না পারে। যখনই বসবে বা শুবে ওদের বানের মুখটা প্রায় 40 মিনিটের মতো ওপেন থাকে। তো গরু যখন বসে ওর ভিতর দিয়ে জীবাণু ঢুকে, ভাইরাসটা আক্রমণ করতে পারে। সো এই বিষয়গুলো খুবই কেয়ারফুল, আপনার যে খামারের লোক থাকবে বা নিজে যদি পরিচর্যা করে থাকেন, অবশ্যই গরুগুলোকে অ্যাটলিস্ট 40 মিনিটস দাঁড়া করে রাখাবেন। আর চেষ্টা করবেন গরু যাতে দোহানোর পরে ওদের খাবার দেওয়া হয়, খাবার দিলে গরুটা খাওয়ার তালে থেকে দাঁড়ায় থাকবে, আপনাকে আর কষ্ট করতে হবে। আচ্ছা, এটা একটা ইনফরমেশন ভালো পাওয়া গেল দর্শক। আমরা আর জানতে চাচ্ছি, এবার আপনার খামার সম্পর্কে আসি, আপনি কি কি জাতের গরু সংগ্রহ করেছেন, আমরা এই বিষয়ে জানতে চাচ্ছি। আপনার কি জাতের গরু আছে আপনার খামারে? আমার বেসিক্যালি এখানে বাংলাদেশে বেসিক্যালি দুইটা জাতি হয়, একটা হলো হলস্টাইন ফ্রিজিয়ান, আর বিদেশি জাত আর কি, ইউরোপিয়ান জাত, আর একটা হলো আপনার জার্সি। তো জার্সিরও এখন বীজ পাওয়া যায় না, সো হলস্টাইন ফ্রিজিয়ানটাই দুধের জন্য সবচেয়ে ভালো, এটা সারা ওয়ার্ল্ডেই সবচেয়ে নাম করা। তো আমি বেসিক্যালি হলস্টাইন ফ্রিজিয়ানে কালেক্ট করার চেষ্টা করছি। অনেকে বলে ব্ল্যাক কালার হলে অস্ট্রাল বা অস্ট্রেলিয়া, বাট অস্ট্রাল বা অস্ট্রেলিয়া বলে কোনো জাত নেই, জাত বেসিক্যালি সবই হলস্টাইন ফ্রিজিয়ান, সাদা কালো, একদম রানী বিটের যেগুলি বলে যেটা সাদা বেসিক্যালি। হ্যাঁ, আমরা এই যে এখানে দেখতেছি একটি সাদা, এটা বেসিক্যালি বলে হলো রানী বিট, এবং এটাও রানী বিট, রানী বিট সবকিছুই সাদা হবে, সাদা হবে। হ্যাঁ, এই যে ব্ল্যাক দেখতেছি এটা, এগুলি এগুলি বেসিক্যালি সবই আমাদের হলস্টাইন ফ্রিজিয়ান কাউ, বাট এইটার এইটার এবং ওইটার, এটাতে ফ্রিজিয়ানের পার্সেন্টেজটা বেশি আছে, আর এই দুইটাতে কম্পারেটিভলি কম আছে, কম আছে। আবার এই তিনটাতেও ফ্রিজিয়ানের পার্সেন্টেজ অনেক বেশি আছে, ফ্রিজিয়ান পার্সেন্টেজ বেশি আছে। জি জি। আচ্ছা, এটা হল, আপনি বলছেন যে হলস্টাইন, হলস্টাইন ফ্রিজিয়ান কিন্তু ক্রস, বাংলাদেশে 100% হলস্টাইন ফ্রিজিয়ান নাই, বাংলাদেশে 100% নাই, না, শুধুমাত্র সরকারের কাছে যেগুলি ভুল আছে এবং আমেরিকান ডেয়ারির কাছে যারা যে ভুলগুলো আছে ইম্পোর্টেড, সেগুলোই বেসিক্যালি 100% অরিজিনাল। সো 100% বেসিক্যালি আমাদের দেশে নাই, নাই মানে বিভিন্ন পার্সেন্টেজ আছে, কেউ কাছে একটু 80% 90% বা 70%। আপনাকে বলে যে 100% হলস্টাইন ফ্রিজিয়ান, তাহলে অবশ্যই বিশ্বাস করবে, বিশ্বাস করা যাবে না খামারে। আচ্ছা, আমরা এই যে আপনার খামারে এখন কয়টা গাবি বললেন? আমার এখানে 8টা গাবি আছে, 7টা বাছুর আছে। এই আপনি কি গাবি বাছুর সব সংগ্রহ করছেন না বাছুর? আমি যেহেতু শুরুতে অনেক কিছু জানতাম না, সো গাভী অবস্থায় কিভাবে ডেলিভারি করাবো এই নলেজগুলো ছিল না, যার কারণে আমি এরকম দুহাল গরুগুলো কিনে। আচ্ছা, আপনার খামারে তো 6 মাস হয়ে গেলো, এখন আপনার কি অবস্থায়, 6 মাসে কি মনে হচ্ছে আপনার কাছে? 6 মাসের শুরুর দিকে বেসিক্যালি আমার ব্রেক ইভেন ছিল, আমি এখনো লস খাই নাই, ব্রেক ইভেন মানে না প্রফিট না লস এই সিচুয়েশন। তো এখন বেসিক্যালি দুধ কমে গেছে, আমার নেক্সট চালান আনতে হবে যাতে যেন ওই দুধ দিয়ে আমি লসটাকে কাভার করতে পারি। এখন কিরকম পরিমাণে দুধ পাচ্ছেন? এখন যেমন এদের দুধ কেমে অ্যারাউন্ড 60 লিটার হয়ে গেছে, 60 লিটার। হ্যাঁ, যখন আমি নিয়ে আসছিলাম দুই বেলায় আমার এটা আমি সবাইকে বলবো, যারা নতুন ফার্ম করবেন তারা অবশ্যই আগে ঘাসের জমি লাগায় নেবেন, অ্যাটলিস্ট 3 মাস আগে। 3 মাসে আপনার ফার্মের কাজ করছেন, তার 3 মাস আগে আপনি ঘাসের জমি লাগাতে হবে। আচ্ছা, এই যে আপনি মার্কেটিংটা করছেন, এআই কোথায় আপনি এই মার্কেটিং করছেন এখন? আমি বেসিক্যালি ঢাকাতে করেছি, কারণ এরা মানে যারা কিনা এই এলাকায় দুধ বিক্রি করতেছে ম্যাক্সিমাম 50 টাকা লিটার, হ্যাঁ, বা 55 টাকা লিটার, এই টাকায় দুধ সেল করে আসলে খামার টেকানো সম্ভব না, সম্ভব না। হ্যাঁ, তো আপনাদের অবশ্যই স্মার্ট মার্কেটিং করতে হবে যাতে যেন অ্যাটলিস্ট 70 টাকায়। আপনি কত টাকা পাচ্ছেন? আমার 70-80, আমার পাইকারি 70 আর ইয়ে খুচরা 80। আচ্ছা, পাইকারি 70 খুচরা 80। প্রতিদিন এই মার্কেটিং ঢাকা থেকে
হচ্ছে আমরা একটু আসি আপনার গরু সম্পর্কে একটু জানি, আমরা একটু দুই একটু গরু সম্পর্কে বলেন যে কিরকম দাম দিয়ে ক্রয় করছেন। আমরা এই যে দেখতেছি সাদা, এই গরুটা আপনি কিরকম দাম পড়েছে? এটা আমি সিরাজগঞ্জ থেকে কিনেছি 1,87,000 টাকা। 1,87,000 টাকা। এই বাকি গরুগুলোর দাম কিরকম? মানে এক একটা এটা 1,85,000 টাকা। এটা 1,85,000 বাছুর সহ? হ্যাঁ। এই যে 1,85,000 টাকা এটা ক্রয় করেছেন, কয় মাসের বাছুর ছিল সাথে? এটার বাচ্চা ছিল জাস্ট 12 দিনের। 12 দিনের? জি। যখন সংগ্রহ করেছেন তখন কি পরিমাণে দুধ পেয়েছেন? এটার অ্যারাউন্ড 15 লিটার। 15 লিটার এবং প্রথম বিয়ানের গরু ছিল। আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে প্রথম বিয়ানের গরু কেনার জন্য। আচ্ছা, আর এইটা? এইটা বেসিক্যালি 2,10,000 টাকা দাম ছিল এবং এটা 3টা বিয়ান হয়েছে। এবং বিয়ানের সংখ্যা, আপনি সবসময় গরুর মাথায় যে শিং, এই শিঙে যে দাগগুলো থাকে, এই যে দেখেন এই গরুর শিঙে 3টা দাগ আছে। হ্যাঁ। সো এই দাগগুলো দেখে কিনবেন, প্রত্যেকটা দাগে একটা বাচ্চা। এটা একটা দারুণ ইনফরমেশন। আমরা এই ইনফরমেশনটা আর একটু দর্শককে দেখানোর চেষ্টা করি, আপনি এই ইনফরমেশনটা আর একটু খুলে বলবেন। যেমন এই যে গরুর শিঙে 3টা স্পষ্ট দাগ দেখা যাচ্ছে, এই যে এরকম রাউন্ড 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 রাউন্ড, তো এই দাগগুলো দেখে কিনবেন, প্রত্যেকটা দাগ মানেই একটা করে বাচ্চা হয়ে গেছে গরু। আচ্ছা, এটার 3টা দাগ আছে? হ্যাঁ, এটা 3টা দাগ আছে, তার মানে এই গরুর 3টা বাচ্চা, এটা তৃতীয় বিয়ান চলতেছে। আচ্ছা, এই যে বিয়ানটা আপনি বলছেন একমাত্র এই শিঙের মাধ্যমেই সম্ভব? এটা শিঙের মাধ্যমেও দেখা যায়, কারণ অনেক গরুর শিং বড় হয় না, সেক্ষেত্রে বোঝা মুশকিল। তখন আপনার গরুর দাঁত দেখে বয়স চিন্তা হবে, দাঁত দেখে বয়স কি চিন্তা হবে। যদি শিং থাকে তাহলে ওই শিঙের মাধ্যমে কিছু মার্কিং। গরুর যদি 2 দাঁত হয় তাহলে তার বয়স 2 থেকে 2.5 বছর। এজন্য খামার শুরু করার আগে অবশ্যই 2 দাঁত 4 দাঁত, ম্যাক্সিমাম 6 দাঁত পর্যন্ত যেতে পারেন, এর উপর যাওয়া ঠিক হবে না। কারণ আপনি চিন্তা করবেন যে একটা গরু থেকে আপনি কয়েকটা বিয়ান নেন, এবং লং টার্ম খামার করতে গেলে অবশ্যই ছোট গরু দেখে কিনা ভালো, এবং ছোট গরু আস্তে আস্তে দুধও বৃদ্ধি হয়, আপনার খামার আস্তে আস্তে প্রফিটেবল হবে ইনশাআল্লাহ, যদি আপনার স্ট্র্যাটেজি ঠিক থাকে। আর অবশ্যই গরুকে ভালো খাবার দেবেন, ভালো খাবার দিবেন, ফুড ম্যানেজমেন্ট। এবার আপনি ভালো খাবারের কথা যখন বলছেন, ভালো খাবার বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? ভালো খাবার বলতে আমরা শুধু বুঝি যে গম ভুষি খাওয়াচ্ছি, মাসকালাই খাওয়াচ্ছি, হাবে জাবে খাওয়াচ্ছি, কিন্তু এগুলির মধ্যেও কোয়ালিটি আছে। তো অবশ্যই কোয়ালিটি ফুল খাওয়াবেন, যেমন বসুন্ধরার প্রোডাক্ট আছে, এসিআইয়ের প্রোডাক্ট আছে, আবার খোলা গম পাওয়া যাচ্ছে যেটা কিনা একদম ভেজা। তো ওই ভেজা জিনিসটা যখন খাওয়াচ্ছেন ওটার মধ্যে অলরেডি গ্যাস ফর্ম হয়ে আছে, ওই জিনিসটা আনার পরে গরুকে দিচ্ছেন, গরুর পেট ফেটে যাচ্ছে। আপনি চিকিৎসাতে খরচ করতেছেন, গরুকে কষ্ট দিচ্ছেন, আবার মানে অল্প দামে খাবার কিনতেছেন। এটা করাচ্ছে একবারে দামি খাবার কিনেন, গরুকে ভালোবাসেন, গরুকে ভালোবাসেন। আচ্ছা, দামি খাবার, আপনি যে খাবারটি পারফেক্ট মানে সলিড, কোনো ভেজাল না, যে খাবারই যে বসি ভুট্টা গমের যে কথা বলছি মানে অরিজিনাল খাবারটাই দিতে হবে। আচ্ছা, আর একটি ঘাস বলতেছি, গরু তো 1 নম্বর খাবার হলো ঘাস, এই ঘাসটা আপনি কি সম্পর্কে একটু বলবেন, কি ধরনের ঘাস পাচ্ছেন বা খাওয়াচ্ছেন? আচ্ছা, ঘাসটা বেসিক্যালি যেহেতু আমার জায়গা কম, ঢাকা শহরের আশেপাশে জায়গাটা ম্যানেজ করা অনেক কঠিন এবং অনেক এক্সপেন্সিভ, তো আমি নেপিয়ার পাকচুম 1টাই লাগিয়েছি এবং এটা প্রোডাকশন অনেক বেশি। আচ্ছা, নেপিয়ার ঘাস লাগাচ্ছেন, সেটা তো খেতে লাগাচ্ছেন। আপনি বলতেছেন, আপনার সাথে কথা বলে জানতে পারছিলাম যে বিএসটিআই বিভিন্ন কর্মকর্তাদের সাথে আছে লিঙ্ক আছে, যোগাযোগ আছে। আমরা বিএসটিআই বিভিন্ন দেখেছি, তারা একটা ঘাস উদ্বোধন করেছেন, সেটা হলো আপনার এই হাইড্রোপনিক ঘাস, মাটি ছাড়া ঘাস চাষ, এটা সম্পর্কে আপনার কোনো? আমার যখন ফার্ম প্রথম স্টার্ট করার প্ল্যান ছিল, আমার প্ল্যান ছিল যে আমি একটা হাইড্রোপনিক ডিজাইন করব আমার ফার্মে। আচ্ছা, আমরা আপনার খামার সম্পর্কে অনেক ইনফরমেশন পেয়েছি। সর্বশেষ বলতে চাচ্ছি, একজন নতুন উদ্যোক্তা এরকম খামার তৈরি করছে, তার মাথায় আছে, সে চিন্তা করছে, সেই সম্পর্কে আপনার এই 6 মাস অভিজ্ঞতায় আপনি বলবেন যে একজন খামারে শুরু করতে হলে কী করতে হবে তাকে? একজন খামারে যখন খামার শুরু করবে অবশ্যই তাকে প্রচুর পরিশ্রম করার মেন্টালিটি থাকা। সেকেন্ডলি, তার ইনভেস্টমেন্ট, যতদূর খামারে ইনভেস্টমেন্ট করছে তার থেকেও কিছু টাকা নিজের কাছে রাখতে হবে, কারণ গরু আপনাকে সারা বছর দুধ দিবে। সো ওই দুধ যখন দিবে না, তখন আপনি ওইটা কী দিয়ে ম্যানেজমেন্ট করবেন? থার্ডলি, আপনার মার্কেট ক্রিয়েশন থাকা লাগবে।
সবার আগে আপনি মার্কেট ক্রিয়েট করবেন, আপনি হঠাৎ করে গরু আনবেন না, আগে চাইবেন যে আমার মার্কেটটা রেডি আছে কিনা, অ্যাট লিস্ট 70 টাকা, কারণ 70 টাকার নিচে হলে এখন খামারে প্রফিট করাটা খুবই মুশকিল। তো এই বিষয়গুলো মাথায় রেখে এবং তারপরে যেটা ইস্যুস আছে যে আপনাকে পর্যাপ্ত নলেজ রাখতে হবে, মানে গরু সম্পর্কে পর্যাপ্ত নলেজ অর্জন করতে হবে, তারপরে দরকার হলে আপনি ট্রেনিং নেন, দরকার হলে অন্য কারো খামারে 3 মাস বসেন, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং মানে কোথাও থেকে একটা জিনিস শেখা সামনাসামনি দেখে আর বেসিক্যালি ইয়ে করা মানে পরে শেখার মধ্যে ডিফারেন্স। আচ্ছা, আমরা অনেক কিছু জানলাম, এবার আপনাকে জানতে চাচ্ছি আপনার এই খামার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা তো অবশ্যই ফার্ম বড় হবে এবং অনেক টাইপের ভ্যালু এডেড প্রোডাক্ট থাকবে যেটা কিনা দুধ থেকে তৈরি হয়। তো ইন ফিউচার ইনশাল্লাহ লাগাবো আপনার আমার জন্য। অসংখ্য ধন্যবাদ, আপনার কাছ থেকে খামার সম্পর্কে অনেক ইনফরমেশন পেয়েছি, অনেক তথ্য পেয়েছি। দর্শক, এই তথ্য যদি জানার পরে অনেক উপকৃত হবে আমরা আশা করছি। ভালো থাকুন।